চীন পাকিস্তানের পিলে চুমকে ভারতীয় সেনাবাহিনীতে আসছে সতেরোশোটি অত্যাধুনিক নেক্সট জেনারেশন ট্যাঙ্ক চীন এবং পাকিস্তানকে কড়া জবাব দিতে একেবারে প্রস্তুত ভারত যে কোনো রকম হামলা মোকাবিলা করতে ভারতীয় সেনাবাহিনীকে ঢালাওভাবে সাজাচ্ছে কেন্দ্র ভারতীয় সেনাদের অস্ত্র ভাণ্ডারে আসতে চলেছে নেক্সট জেনারেশন ট্যাঙ্ক যেটির নাম ফিউচার রেডি কমবেট ভেহিকল সূত্রের খবর টি সেভেন্টি টু ট্যাঙ্কের পরিবর্তে এই সমস্ত ট্যাঙ্কগুলি ভারতীয় সেনাবাহিনীতে আসতে চলেছে এই সমস্ত ট্যাঙ্ক একটি কিংবা দুটি নয় প্রায় এক হাজার সাতশোটি নেক্সট জেনারেশন ট্যাঙ্ক ভারতের কাছে আসতে চলেছে শত্রুপক্ষের মোকাবেলা করতে একেবারে তৈরি ভারত এফআ ইন্দো এবং ইন্দো পাকিস্তান সীমান্তে শত্রুদের ঠেকাতেই ব্যবহার করা হবে এই নয়া প্রজেক্টের অধীনে শুধুমাত্র এফআর সি নয় এই প্রকল্পের অধীনে নির্মিত লাইটার ট্যাঙ্ক সহ মোট দুই হাজারেরও বেশি ভেহিকল নতুনভাবে প্রস্তুত করছে ভারত একই সঙ্গে ভারতীয় মিলিটারি ভেহিকল অর্জুন ট্যাঙ্কের ওপর আর নির্ভর করবে না ভারত এই নয় ট্যাঙ্ক শুধু দিনেই নয় রাতেও শত্রুপক্ষকে আক্রমণ করতে সক্ষম হবে এছাড়াও অতিরিক্ত গরম কিংবা অতিরিক্ত ঠান্ডাতেও এই ট্যাঙ্ক কাজ করতে সক্ষম দুই সালে এই ট্যাঙ্ক তৈরির প্রস্তাব দেওয়া হয়েছিল